সব পক্ষের উকিলই হাজির ছিলেন, কিন্তু আদালতের নিজস্ব ব্যস্ততার জন্য মামলা হয়নি। এবং এগুলো খুব সাধারণ ব্যাপার, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা যেদিন দিচ্ছে থাকে সেদিন নাও হতে পারে। তার কারণ হচ্ছে অন্যান্য মামলাও গুরুত্বপূর্ণ মামলা, আজকে গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের এই বেঞ্চ শুনছেন, সেই জন্য আমাদেরকে শুনতে পারলেন না। আমরা অনেক আবেদন করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বললেন যেহেতু সময় হাতে নেই, আজকে আগামী 11 এপ্রিল লিস্টে থাকবে, হওয়ার সম্ভাবনা আছে, সেটাও নির্ভর করবে সেই দিন লিস্টের কিরকম চেহারা তার উপর। ওদের কর্মী বন্ধুদের কাছে বলছি এমনি হতাশা আর কিছু, এরকম স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের মামলা করার অভিজ্ঞতা আমরা দেখেছি এরকম হয়, এবং এটাই আদালতের পদ্ধতির মধ্যেই পড়ে, এর পেছনে কারো কোনো রকম হাত আছে বলে মনে করি না।